আমার কাছে এক পিস শাড়ি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলস তন্ময় চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনি পাবেন হোলসেল থেকে রিটেল, স্মল মার্কেট থেকে বিগ মার্কেট, সমস্ত মার্কেটের রিভিউ। আর সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন, আর আপনার দেওয়া একটা লাইক একটা সাবস্ক্রাইব চ্যানেলটিকে বড় করতে আরো সাহায্য করবে। আর সবার আগে আমার আপডেট পাওয়ার জন্য ফেসবুকে ফলো করুন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের প্রিয় বর্ধমানের বুটিক চরকা আলমগঞ্জে। আপনারা যদি এইখানে আসতে চান তো কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কোন বাসে আসবেন, কোন ট্রেনে আসবেন, তো সেই সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের কালেকশনের মধ্যে আমরা দেখে নেব লিনেন বেনারসি, জাম খাদি, কাঁথা সিল্ক, বিষ্ণুপুরী থ্রি প্লাই সিল্ক, হ্যান্ড প্রিন্ট, কনকলতা। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মধ্যে এই সমস্ত পুজোর নতুন নতুন কালেকশন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজকে আবার আমি চলে এসেছি বর্ধমানে এবং আপনাদের প্রিয় দোলাদির বুটিক চরকাতে আরো নতুন নতুন কালেকশন নিয়ে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে চোখ রাখেন তারা তো দোলাদিকে চেনেন, এবং যারা ফার্স্ট টাইম দেখছেন এই ভিডিওটা তো দোলাদিকে নতুন দেখছেন, তো নমস্কার দোলাদি, আপনাকে আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য খুবই আপনাকে স্বাগতম। তো একটু আমাদের দর্শকদের জানিয়ে দিন, যারা হয়তো আপনাকে ফার্স্ট টাইম দেখছেন, আপনার বুটিক চরকার ব্যাপারে একটু কমের মধ্যে বলে দিন। বুটিক চরকার ব্যাপারে বলবার একটাই যে আমরা বুটিকের শাড়ি ভীষণ কম রেঞ্জে, মানে খুব রিজনেবল রেটে বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার বুটিকে সব রকমেরই, মানে ব্লক থেকে, পেন্টিং থেকে, সিল্ক, প্রভিন্সের যে সমস্ত প্রাদেশিক শাড়ি, সাতটা প্রভিন্সের শাড়ি সবকিছুই পাওয়া যায়। তো কিন্তু সবটাই আমরা চেষ্টা করি যতটা রিজনেবল রেটে দেওয়া যায়। মানে এটা তো যারা আগের বারে তোমার চ্যানেলে বন্ধুরা দেখেছে এবং যোগাযোগ করেছে তারা তো জানি, তুমি যেরকম বললে যে যারা আজকে নতুন দেখছে সেই সব বন্ধুদের জন্য আরেকবার বলে দিল, আপনার একটা স্পেশাল জিনিস হচ্ছে যেটা অন্য কোথাও তারা পাচ্ছেন না। অনেকে হয়তো আমার চ্যানেলে বলে থাকেন যে আপনারা এক পিসও শাড়ি কিনতে পারবেন কিনা ঘরে বসে, তো সেই জন্য আমার কাছে এক পিস শাড়ি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো শহর, যে কোনো গ্রামে এক পিস শাড়ি আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। তো অনেক বন্ধুরা যারা নিচে কমেন্ট করে থাকেন, অনেক ভিডিওই না শুধু আমার চ্যানেলে, অনেক ভিডিওই নিচে কমেন্ট করে থাকেন কি আপনারা এক পিস শাড়ি কিনতে পারেন কি, তো সেই জন্যই আজকে আপনাদের জন্য ভিডিওটা বানানো, এবং আমাদের বন্ধুদের অসংখ্য ভালোবাসার জন্য আজকে আমাদের আরেকবার চলে আসতে হয়েছে দোলাদির বুটিক চরকাতে। তো দোলাদি চলুন, আজকে আমাদের কি থেকে শুরু করছেন? হ্যাঁ দেখো, ব্যাপারটা হলো এখন তো দুর্গাপুজো একদম সামনে, মানে অলমোস্ট আজকে আমরা যখন কথা বলছি এখানে বসে অলমোস্ট 43 days বাকি আছে পুজো, কাউন্ট ডাউন মোটামুটি মাঝখানে চলে এসছে। তো যেহেতু বুটিকেও এখন পুজোর কেনাকাটা ভীষণ জোর কদমে চলছে, তো আমি সেই রকম শাড়ি দিয়েই শুরু করছি। একদম বাংলাদেশ কটনের হ্যান্ড পেন্টিং, প্রথমেই মা দুর্গা দিয়ে শুরু করছি, মা দুর্গা, তার কোলে গণেশ আর পদ্মপাতা। আচ্ছা, পুরো পেন্টিংটা দেখো, এরকম হ্যান্ড পেন্টিং তো অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়, বলবে এই শাড়িটার স্পেশালিটি কি, এইখানে পুরো পেন্টিংটাকে ছোট্ট ছোট্ট মিরর ওয়ার্ক করে বাঁধা হয়েছে, প্রত্যেকটা পদ্মপাতাকে, এই যে গণেশজির হাতের এই ব্যাপারটাকে, পুরো জিনিসটাকে ছোট ছোট করে মিরর ওয়ার্ক করে এটাকে বাঁধা হয়েছে। এইটার রেঞ্জ আসছে, এই শাড়িতে তাহলে তোমার আজকের এপিসোডের আমাদের আসছে 1 নম্বর শাড়ি, এইটা আমরা দুটো কাজ পাচ্ছি এই শাড়িটায়, বাংলাদেশ কটনে হ্যান্ড পেন্টিং উইথ মিরর ওয়ার্ক করে শাড়িটার দাম আসছে 1350 টাকা। আমাদের আজকের এপিসোডে 1 নম্বর শাড়ি 1350 rupees only, 1350 টাকা। নেক্সট কালেকশন 2 নম্বর শাড়িতে আসছি, পুজো মানেই দেখো সেল, এইটা বিষ্ণুপুর 3-ply সিল্ক দেখাচ্ছি। তোমার আগের এপিসোডে আমি বিষ্ণুপুরী 2-ply সিল্ক দেখিয়েছিলাম 2500 budgeted, এটা আমরা বিষ্ণুপুরী 3-ply সিল্ক দেখাবো। এটা ক্র্যাক বাটিকের উপরে হ্যান্ড পেন্টিং করা আছে, এটা তো দুটো কাজ পাচ্ছি, বিষ্ণুপুর 3-ply সিল্ক, এটা ক্র্যাক বাটিক আর তাতে হ্যান্ড পেন্টিং। টোটাল টিপিক্যালি এটা বাটিকের কাজ, বেঙ্গল বাটিকের কাজ,
যারা বাইরে স্টেট থেকে দেখছেন তারাও একটু ক্লোজ শটে ভালো করে দেখুন। দেখুন একটা পদ্ম করা আছে, মানে একটা লোটাস, একটা লোটাসের কুড়ি করা আছে, একটা করে হাঁস করা আছে, ঠিক আছে। একটু পুজোর ট্রেডিশনাল ফ্লেভারটাকে ধরবার চেষ্টা করা হয়েছে। এটা টিপিক্যাল অরেঞ্জ কালারের রানীর বর্ডার, মাল্টি কালার দিয়ে ফুল আর হাঁস গুলোকে করা হয়েছে, ক্র্যাক বাটিকে যাচ্ছে। এটার রেঞ্জটা আসছে আপনার 3150, 3150 টাকা, বিষ্ণুপুরি থ্রি প্লাই সিল্ক, আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদের বলে দিই, যারা দোলাদির ফার্স্ট পার্ট ভিডিওটি দেখেননি, এক মাস আগেকার ভিডিও, তো সেই ভিডিওতে যদি আপনারা দেখে চান তো আমি আই বাটন কিংবা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা, ওখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন যদি কোনো কালেকশন আপনাদের পছন্দ। আমাদের ডেসক্রিপশন বক্স থেকে যদি আমাদের পেজটা ফলো করেন তাহলে অনেক দেখতে পাবেন। মানে পাড়ার প্যান্ডেলে শুধু বৌদিরা সেজে গেলে হবে না, তো দাদাদেরকেও সাজতে হবে, এবং গিন্নির সঙ্গে ম্যাচিং করে, কর্তা গিন্নি কি করে ম্যাচিং করে যাওয়া যায় প্যান্ডেলে, তার একটা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু ভীষণ মিনিমাম বাজেটে। দেখো শাড়িটা স্বস্তিক করা আছে, এটা বাংলাদেশ কটন, লাল একটা পাইপিং বর্ডার করা রয়েছে, লাল সবুজ দিয়ে স্বস্তিক করা, আর তার সঙ্গে তন্ময়ের হাতের কটন পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছে, এটা খাদি কটনের পাঞ্জাবিটা, এটা দাদাদের জন্য, এটা তো রেড স্বস্তিক করা আছে। মানে কর্তা গিন্নি যদি একসঙ্গে অঞ্জলি দিতে যান তো পাড়ার প্যান্ডেলে আপনারাই জমজম। এটা আজকের এপিসোডের আমাদের 3 নম্বর আইটেম গেল। এটা আমাদের যে কোনো কাপল সেটের রেঞ্জ হচ্ছে 1850 টাকা, 1850 ওনলি। হ্যাঁ, একটা শাড়ি একটা পাঞ্জাবি দুটো নিয়ে 1850। বুটিক চরকার বাইরের রাজ্যে যে সমস্ত কনজিউমাররা রয়েছে, ফ্রেন্ডসরা রয়েছে, তাদের জন্য আরেকটা নিউজ দেওয়ার রয়েছে। সেটা হলো আমাদের বাংলার ঘরানার যে টিপিক্যাল তাঁতের শাড়ি, হ্যাঁ, যেগুলো অরিজিনাল ফুলিয়ার তাঁতের শাড়ি, যেগুলো আমরা গিফটের জন্য বা আমাদের বিয়ে বাড়ির ওয়েডিং সিজনে যেগুলো আমরা নমস্কারি হিসাবে ব্যবহার করে থাকি, তো সেইগুলো কিন্তু বুটিক চরকায় পাওয়া যায় ভীষণ নমিনাল রেঞ্জে, ওনলি 500-এ। তুমি এটাতে মোটামুটি 25-30টা করে কালার পাবে 500 বাজেটে, এবং এটা আমাদের সারা বছরের রেগুলার আইটেম। আমরা এটা সব সময় অ্যাভেলেবল আমাদের কাছে থাকে, যে কোনো কেউ যে কোনো পারপাসে অর্ডার দিলে সে একটাই অর্ডার দেবে বা 10 পিস যে রকম তুমি অর্ডার দেবে, এগুলো আমাদের কাছে কিন্তু সবসময় অল টাইম একদম 365 days অ্যাভেলেবল থাকে। বাংলার ফুলিয়ার তাঁত, যেটা আমাদের একদম ট্রেডিশনাল, বাংলা বলতে আমরা প্রথম যে কটা শাড়ির নাম আমাদের মনে আসে আর কি, তার মধ্যে তাঁত, ফুলিয়ার তাঁত, তো ওটাও থাকে। নেক্সট 4 নম্বর কালেকশনে আসছি, বেঙ্গল মসলিন দেখাচ্ছি একটা। দেখো অ্যাকচুয়ালি আমি না আজ এপিসোডটা কিভাবে চাইছি, যেহেতু তোমার চ্যানেলে প্রচুর আউট অফ স্টেট ভিউয়ার্স রয়েছে এবং অ্যাব্রডেও প্রচুর ভিউয়ার্স রয়েছে, তো তারা আমাদের বেঙ্গলি ট্রেডিশনাল ফ্লেভার গুলো সব একটু একটু করে এনজয় করুক আর কি। তো সেই রকম একটা মসলিন বাই মসলিন জামদানিতে এলাম, এটা মসলিন বাই মসলিন জামদানি, টিপিক্যাল হাতে ঘোরানো কাজ, ঠিক আছে। এটা আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি, এটার রেট 4000 rupees, মসলিন বাই মসলিন। শাড়িগুলো অলমোস্ট তুমি হাতে নিয়ে আছো, বুঝতেই পারছো, ওয়েটলেস, মানে আমাদের লাইনে গুলোকে ওয়েটলেস শাড়ি বলা হয়। তো এইটা মসলিন বাই মসলিন আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি, এর রেট 4000 rupees অনলি। হ্যাঁ, 5 নম্বর কালেকশনে আসবো। গত এপিসোডে প্রচুর মানে দাবি ছিল যে আমি কালো শাড়ি সেইভাবে দেখাইনি, আজকে আমি চেষ্টা করছি কিছু কালো শাড়ি দেখিয়ে দেবার। এটা একটা হ্যান্ডলুমে দেখো নতুন বানানো হয়েছে, এটার বাজেটটা কমের মধ্যে, মানে তুমি এটা গিফট বাজেট হিসাবেও ভাবতে পারো। এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি, হ্যাঁ, বেঙ্গল হ্যান্ডলুমের শাড়ি, এতে গোল্ডেন কালার আর ইয়েলো রানি দিয়ে একটু প্যারাসুটের একটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। এটা টিপিক্যাল চারকোল ব্ল্যাক এ দেখতে পাচ্ছ, অল ওভার শাড়িটা এরকম আঁচলে প্যারাসুটটা খুব ঘন করে দেওয়া হয়েছে, আর গোটা বডিতে ছোট্ট ছোট্ট করে দেওয়া হয়েছে। এটা আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, এর রেঞ্জ মাত্র 1350 টাকা, 1350 অনলি। মানে এটা
যদি দূরে দূরে প্যান্ডেল হপিং করার থাকে তো কালো শাড়ি নবমীর রাত ভাবতেই পারে যে। যদি একটা কথা আপনি জিজ্ঞেস করি, ধরুন যদি তারা সিওডি করছে এবং অনলাইনে তারা যদি কত টাকা করলে আপনার ফ্রি শিপিং হয়? যদি আমার 2000 টাকা থেকে অনলি 2000 বিলিং হলে পড়ে তাহলেই হচ্ছে আপনার শিপিংটা ফ্রি হয়ে যায়। মটকা আমি বিভিন্ন ভাবে দেখাবো, তো প্রথমে এটা একটু হাই বাজেট এর দেখাচ্ছি, এটা একটু এক্সক্লুসিভ রয়েছে। দেখো এটা মটকা বাই মটকায় পুরো বডিটা বানা আছে, আর আঁচলটা রেশম দিয়ে জামদানি করা আছে, হিউম্যান ফিগার। দেখো এই আঁচলটা আমি খুব ভালো করে সামনে থেকে দেখাবো, একটি মেয়ে হরিণ আর হরিণ, ঠিক আছে। এই হিউম্যান ফিগারটা, এই আঁচলের পোর্শনটা দেখো রেশমে উইভ করা হয়েছে, আর পুরো বডিটা আসছে মটকা বাই মটকায় অল ওভার জামদানি এটা, ঠিক আছে। এই এক্সক্লুসিভটার আমাদের রেঞ্জ আসছে 5000 rupees, 5000 টাকা। আজকের এপিসোডে এটা 6 নম্বর শাড়ি, এটার রেঞ্জ 6 নম্বর শাড়ির রেঞ্জ 5000 টাকা। আমি এই আমার যে তাঁতি শিল্পী এই জামদানিটা বুনেছে, এই পোর্শনটা খুব ভালো করে জন্য দেখিয়ে দিচ্ছি। এর দুদিকে গোল্ডেন টিস্যুর বর্ডার রয়েছে, এই হিউম্যান ফিগারের বোনা মটকা বাই মটকা জামদানি। নতুন আবার কিছু ব্লগ দেখানোর জন্য, যেটা আমাদের 750 বাজেটের ব্লগ। দেখো এইখানে একটু ওল্ডি টাইপের করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা ফার্স্ট পার্টটা একটু স্টেপিং করা হয়েছে, তিনটে কালার দিয়ে, গ্রিন ইয়েলো রেড দিয়ে স্টেপিং করা হয়েছে, আর এই যে পার্টটা যাচ্ছে এইভাবে, ঠিক আছে। এই এই শাড়িটা এটা ফুলিয়া কটনে করা হয়েছে, ঠিক আছে। এই শাড়িটার প্রাইস, এগুলো আমাদের ব্লক কটন, এর প্রাইস হচ্ছে 750 rupees ওনলি। এরকম প্রচুর ব্লক আমাদের পেজে, মানে স্কল করলে আপনারা পেয়ে যাবেন, এখানে তো সব দেখানো সম্ভব না। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আমাদের ডেসক্রিপশনে বুটিক চরকার ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো ওখানে ঢুকে আপনারা ফেসবুক লিঙ্কে যে কোনো কালেকশন, মানে এর থেকে আরো বেশি কালেকশন আপনারা প্রচুর অলমোস্ট 6000 প্লাস শাড়ি, মানে নাম এবং দাম সহ দেওয়া আছে, কোনোটার প্রাইস ইনবক্স করে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। প্রত্যেকটা শাড়ি দাম, যে মুহূর্তে আপনি শাড়িটা দেখছেন সেই মুহূর্তেই দাম দেখতে পাবেন, ঠিক আছে। এবার আমরা আমাদের নেক্সট আসছি 8 নম্বর কালেকশনে আসছি। আচ্ছা পুজো তো এই যে বললাম সব রকম ফ্লেভার মিশিয়ে দেখাবো, এটা 3D কাতান দেখাচ্ছি, বিষ্ণুপুরি 3D কাতান দেখাচ্ছি। কাতান বিগত 3 বছর ধরেই খুব ইন, তবু এখনো যাদের হয়নি এরকম বাইরের কনজিউমারদের জন্য একটু দেখাচ্ছি, ওকে। এটা 3D কাতানে দেখাচ্ছি আমরা, এটা বিষ্ণুপুরি 3D কাতান, কাঁচুলটা এরকম স্ট্রাইকে যাচ্ছে, আর বডিটা একবার এদিকে ঘুরিয়ে দেখাবো। তিনটে কালারের, ঠিক আছে। মানে এটা কি হয় অ্যাকচুয়ালি, একটা বেস কালার থাকে, যেমন এটার বেস কালার অরেঞ্জ, সেই সুতোটাকে নিয়ে নানা রকম ভাবে মিক্স এন্ড ম্যাচ করে এই 3D এফেক্ট দেওয়া হয়। এটা টিপিক্যাল বিষ্ণুপুরি কাতান সিল্ক। আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, আমাদের বিষ্ণুপুরি কাতান সিল্কের 3D সিল্কের রেঞ্জ হচ্ছে অনলি 3000 rupees, 3000 টাকার রিটেল প্রাইস, মানে আপনি একটা শাড়ি পারচেস করতে পারছেন 3000 টাকা। 9 নম্বর কালেকশনে ঢাকাইতে আসবো, তবে একটু অন্যভাবে দেখাবো। এটা আমাদের বুটিকে মিক্স এন্ড ম্যাচের ঢাকাই দেখাই। দেখো আগের দিন তোমাদেরকে জাম কাঁথা দেখিয়েছিলাম, আজকে জাম খাদি দেখাচ্ছি, মানে জামদানির সঙ্গে খাদি। দেখো প্রথম পোর্শনটা জামদানিতে আসছে, এটা একটা টিপিক্যাল সফট জামদানি। এবার জাম খাদি কেন সেটা বলি, দেখো নেক্সট পোর্শনটা সিল্ক ফিনিশ খাদিতে আসছে। এইবার জিনিসটা একটু ভালোভাবে
ভেতরটা দেখাই। দেখো এখানে বডিতে এটা একটা টিপিক্যাল পান্না গ্রিন কালারের খাদি সিল্ক, ভীষণ সফট কোয়ালিটিটা। এর বডিতে ছোট্ট ছোট্ট করে রেড এন্ড ইয়েলো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে, আর যে কালারের জামদানিটা দেওয়া হয়েছে সেই পাটটাই এইভাবে সুন্দর করে কেটে পাড়ে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এর ব্লাউজটাও আমরা এরকম মিক্স এন্ড ম্যাচে করে দিয়েছি। দেখ এই যে এইটা ব্লাউজের হাতে আসবে, তো এই স্পেশাল জামদানিটা, এটা জাম খাদি, এইটার রেঞ্জ আসছে তোমার 2250 তোমাদের যেমন ডিমান্ড ছিল যে ব্ল্যাক শাড়ি কম দেখিয়েছি, আজকে মাঝে মাঝে চেষ্টা করছি একটু ব্ল্যাক শাড়ি দেখিয়ে দেবো। দেখো এইটা টিপিক্যালি বিহু উইভিং, বডিটা ব্ল্যাক এ আসছে। এগেন এর কুচিটা আমি দেখাবো এইভাবে, আবার এইরকম উইভিং এ আসছে। দেখো এটা আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, এর রেঞ্জ আসছে 2050 টাকা, 2050 rupees অনলি। ব্ল্যাক শাড়ি দেখালাম যেমন ডিমান্ড ছিল। এবার একটু সিনিয়র সিটিজেনদের জন্য দেখাই, তবে এটা সিনিয়র সিটিজেনরা নিলেও আমরাও বেশ দখল নিতে পারি বা পড়তে পারি। এটা দেখো এটা 8 কোষার উপরে আছে, মেটেরিয়ালটা 8 কোষা, তাতে একটা রুরাল পেইন্টিং করা হয়েছে। এটা টিপিক্যাল হাতের পেইন্টিং। আচ্ছা এই শাড়িগুলোর ক্ষেত্রে বলি, এই একটা পেন্টিং এর উপরে সবাই জোর দেবেন না, এগুলো আমাদের পেজে ঢুকলে এই মেটেরিয়ালে বিভিন্ন রকমের পেন্টিং দেখতে পাবেন। আমরা জেনারেলি এক পেন্টিং রিপিট করি না, মানে বুটিকের ব্যাপার যেটুকু আর কি এক্সক্লুসিভ দেওয়া যায়। আপনি একই রেঞ্জে একটু যদি ডিফারেন্ট ডিফারেন্ট পান আর কি তাহলে তো ভালো হয়। দেখুন এই যেমন একটা রুরাল পেন্টিং কে ধরা হয়েছে, ধামসা মাদল সাঁওতালি মেয়েদেরকে ধরা হয়েছে, গোটা বডিটা ছোট্ট ছোট্ট করে হাত পাখা করা হয়েছে। হ্যাঁ ধামসা মাদলের একটা মোটিফ করা হয়েছে, পুরোটাই হ্যান্ড পেন্টিং এর উপরে যাচ্ছে। এইটার রেঞ্জ আসছে আপনার 2050 টাকা। এই মেটেরিয়ালটা আমাদের কাছে এমনিতে কিন্তু হ্যান্ড পেন্টিং 650 rupees থেকে পাওয়া যায়, সেগুলো কটনের উপরে 650 থেকে আমাদের কাছে পাওয়া যায়। এটার মেটেরিয়ালটা যেহেতু একটু কস্টলি, ঠিক আছে, সেই হিসাবে এটার রেঞ্জ আসছে 2050 টাকা। গতদিন যে শাড়িটা তোমরা শুধু স্টিল পিকে দেখেছিলে, স্টিল পিকচার দেখছিলে, প্রচুর ফোন এসছে, আজকে এই শাড়িটা কিন্তু তন্ময় না দেখিয়ে দিলেই নয়, মানে এটা আগের দিন তুমি আমার কাছে স্টিল পিকচার নিয়ে গেছিলে, বারবার ডিমান্ড ছিল এই শাড়িটা যেন খুব ভালো করে খুলে দেখানো। দেখো এটা বটল গ্রিন কালারের লিনেন বাই লিনেন বেনারসি, দুদিকে জারি পার করা হয়েছে, টিস্যু জারি পার করা হয়েছে, বডিতে বেনারসি মোটিফ করা হয়েছে। আমি মোটিফটা খুব ভালো করে হাতের কাছে নিয়ে দেখাচ্ছি, এই যে গোল্ডেন এর মধ্যে ফুসিয়া কালার দিয়ে করা রয়েছে, এটা হচ্ছে বটল গ্রিন কালার। এটা আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, এর রেঞ্জ হচ্ছে 2500 টাকা, লিনেন বাই লিনেন বেনারসি। এগুলো তোমরা লিনেন বেনারসি বলে বুক করো, এর মোটামুটি 5টা করে কালার আসছে। হ্যাঁ আচ্ছা অনেকক্ষণ ধরে বাংলার শাড়ি দেখাচ্ছি, তো একটা বাংলার খাদি দেখাই, খুব সফট কোয়ালিটি। যারা সব সময় শাড়ি পরে তাদের জন্য তো খাদি ব্যাপারটা খুব অত্যাবশ্যক, খাদি ছাড়া তাদের চলে না। দেখো পুজো বলে একটু গর্জিয়াস কালারই দেখালাম, রেড এন্ড ব্লুতে, এতে গোটা বডিটা ছোট্ট ছোট্ট করে রুদ্রাক্ষের মোটিফ, রুদ্রাক্ষ মোটিফকে উইভ করা রয়েছে, ঠিক আছে। ওপরে নিচে দুটো প্যানেলটা একটা মিক্স এন্ড ম্যাচ কালার যাচ্ছে, আর গোটা শাড়িটা ওপর দিকটা পম পম বসানো আছে,
ঠিক আছে, এইটার রেঞ্জ হচ্ছে 1250 টাকা। আজকের এপিসোডে 13 নম্বর শাড়ি এর রেঞ্জ হচ্ছে 1250 টাকা। আচ্ছা, গত এপিসোডে এই মেটেরিয়ালটা খুব ডিমান্ড হয়েছিল, সেটা হচ্ছে আমাদের খাদি লিনেন মেটেরিয়ালটা। তো এইবার আমি আবার নতুন ভাবে করেছি, দেখ বাটিকে দেখিয়েছিলাম গতবারে, এবার বাদনি করিয়েছি। রেঞ্জটা কিন্তু সেম থাকছে 1550, সেই একই মেটেরিয়াল যেটা গতবারে দেখিয়েছিলাম। আজকের এপিসোডে এটা 14 নম্বর শাড়ি, এটা মেটেরিয়ালটা হচ্ছে খাদি লিনেন, দুদিকে সিলভার টিস্যু পার আছে আর তিনটে প্যানেলে তিনটে কালার দিয়ে এটাকে বাদনি করানো হয়েছে। ঠিক আছে, খুব সফট শাড়ি কিন্তু ভীষণ কালারফুল। নেক্সট আসছি মটকা, একটা এক্সক্লুসিভ রেঞ্জে দেখালাম, আবার একটা বাজেট রেঞ্জে দেখাই। এটা আমাদের রেশম মটকার কালেকশন, দেখো এটা আমাদের 15 নম্বর কালেকশন, এটা রেশম মটকার কালেকশন। এইটা আমি ভালো করে দেখাবো, দেখো এইটা তোমার রেশমের পোর্শনটা এইভাবে আসছে, এইটা এটা একটা রামা গ্রিন কালার, রেশমের পোর্শনটা এইভাবে আসছে আর ভেতরের মটকার পোর্শনটা আসছে একটু কপার, এটা ঠিক কপারও নয় আবার টিপিক্যাল অরেঞ্জও নয়, মাঝামাঝি কপার আর অরেঞ্জের একটা মিক্স এন্ড ম্যাচ টোনে। আর ব্লাউজটা আসছে ব্ল্যাক এর সঙ্গে কপার এর ভিড়ে, এইটা ব্লাউজ পিস। ঠিক আছে, এটা হচ্ছে রেশম মটকা, এরও 7-8 করে কালার অ্যাভেলেবল থাকে সবসময়। এটা এটার রেঞ্জ হচ্ছে, এইটা এই মটকাটার রেঞ্জ হচ্ছে 2650 টাকা, 2650। এটা আজকের আমাদের 15 নম্বর কালেকশন, 2650। আচ্ছা, গিফট বাজেটের জন্য খাদি লিনেন যেটা, সেটা একটু প্লেন মেটেরিয়ালের উপর দেখাতে বলা হয়েছিল একটু কম বাজেটে, এটা আমি 900 টাকায় দেখিয়ে দিচ্ছি। এই মাত্র যেটাতে আমি বাদনি দেখালাম, আগের দিন বাটিক দেখিয়েছি সেইটারই, এটা প্লেন মেটেরিয়ালটা, এগুলো জাস্ট কালার ডাই করা আছে, এগুলোর 7 করে কালার পাওয়া যায়, 7 করে। এগুলো সবই এরকম ফ্লোরাল, মানে খুব সফট টোনে কালারটা আসে, খুব ভাইব্রেন্ট কোন রেড বা এই জাতীয় কিছু হয় না, এগুলো সব এরকম সফট টোন কালার আসে। এটা যেমন বাসন্তী কালার দেখতে পাচ্ছ, এটা আজকের এপিসোডের 16 নম্বর শাড়ি। এই যে টিস্যু বর্ডারটা অ্যাজ ইউজুয়ালি রয়েছে, এটা অনলি 900 টাকা, মানে তুমি 7 কালার পাচ্ছ গিফট বাজেটের রেঞ্জেও, 7 কালার পেয়ে যাচ্ছ। এবার একটা রেশম হ্যান্ডলুম দেখাবো, হ্যান্ডলুমেরই রেশম কোয়ালিটি, কাছাকাছি মিহি টেম্পল করে বোনা আছে, সেটা যদি আমরা একটু এইভাবে নিই তাহলে বোধহয় বুঝতে পারবো ভালো করে। দেখো এইটা কিন্তু হাইট কারেকশন করার জন্য শাড়িটা খুব ভালো কাজে লাগতে পারে। ঠিক আছে, এইভাবে টেম্পলটা গোটা শাড়িতে আসছে, এটা অরেঞ্জের সঙ্গে তুঁতের কম্বিনেশন। এটা আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি, এটা রেশম হ্যান্ডলুমে আসছে, এর রেঞ্জ হচ্ছে 2250 টাকা। তো বন্ধুরা, যারা ভিডিওটা স্কিপ করে গেছেন তাদের আরেকবার আমরা ভিডিওর মাঝখানে বলে দিই, যদি আপনারা এখান থেকে 2000 এর উপরে অর্ডার করেন অল ওভার ইন্ডিয়াতে, তো আপনাদের ফ্রি শিপিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো শিপিং চার্জ লাগছে না। তো আপনারা ঘরে বসে যারা আজকে ভিডিওটি দেখছেন দোলাদির বুটিক চরকা থেকে, এই সমস্ত কালেকশন আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন, অন সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন। ঠিক আছে, আমরা নেক্সট কালেকশন, আমরা 18 নম্বর শাড়িতে আসছি, আবার একটা নতুন মেটেরিয়াল দেখাবো, ভাগলপুরের মেটেরিয়াল। ভাগলপুরি মেটেরিয়াল, কোন ওয়েট নেই, দেখো প্রথম পোর্শনটা উইভিং পোর্শনটা, এই যে বরফি করেছে উইভিং পোর্শনটা, এটা আসছে রেশম। ঠিক আছে, আর এই পোর্শনটা আসছে সিল্ক, একটা মানে যখন তোমরা হাতে পাবে দেখতে পাবে স্ল্যাব টাইপের রয়েছে। ঠিক আছে, এইটার বাজেট অনলি 1350 টাকা। হ্যাঁ, মানে যারা সিল্ক কালেকশন করে করে একদম হাঁপিয়ে গেছো যে আর এবছর সিল্ক কিনবো না, একটু অন্যরকম কিছু কিনবো, অফিস গোয়ার্স বাজেট ফ্রেন্ডলি রেটে কিনবো, তাদের জন্য এটা প্যারেট গ্রিন এর সঙ্গে একটা পিচ এন্ড রেড এর কম্বিনেশন। ঠিক আছে, এটা আজকের এপিসোড এর
18 নম্বর শাড়ি, এর রেঞ্জ হচ্ছে 1350 টাকা। আচ্ছা সিনিয়র সিটিজেনদের জন্য আরেকবার যে মানে আমাদের ঠাম্মা দিদিমাদের জন্য তো গিফটের শাড়ি দরকার, সেগুলো তো দিতে হবে পুজোর সময়। যাদের লাল চলে না তাদের জন্য একটা দেখিয়ে দিলাম, সাদা পিঙ্ক আর হালকা তুতে রঙের কম্বিনেশন, ঠিক আছে। এটার রেঞ্জ আসছে অনলি 1050 rupees, 1050 টাকা। ভীষণ সফট কোয়ালিটি, এগুলো কটন বাই লুম, এতে একটা কটন সুতো আছে, একটা লুম সুতো রয়েছে, গায়ে এরকম ছোট্ট ছোট্ট জামদানি বরফি মোটিফ করা রয়েছে। এটা আজকের 19 নম্বর কালেকশন, এর রেঞ্জ হচ্ছে 1050 rupees অনলি। কুড়ি নম্বর কালেকশনে আমরা আসছি। আচ্ছা অনেকক্ষণ জামদানি দেখানো হয়নি, একটা রেশম বাই রেশম জামদানি দেখাই। আচ্ছা এই জামদানিটার স্পেশালিটি এইটাই, এটাতে তিন কালারের জড়ির ব্যবহার হয়েছে, গোল্ডেন জড়ি, কপার জড়ি, সিলভার জড়ি, তিনটে মানে তিন টাইপের জড়ির ব্যবহার করে এই রেশম বাই রেশম জামদানিটা বোনা হয়েছে। এটার রেঞ্জ আসছে অনলি 2000 rupees, একটা পার দুটো দুদিকে গোল্ডেন টিস্যুর বর্ডার করা হয়েছে, তার সঙ্গে একটা সরু লাল আলতা প্রেট রিপিট দেওয়া হয়েছে। রেশম বাই রেশম জামদানি, এর রেঞ্জ হচ্ছে 2000 rupees। আজকের কুড়ি নম্বর কালেকশন রেশম জামদানি 2000 টাকা। আচ্ছা এবার আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য মানে যারা সারাদিন প্যান্ডেলে বসে আড্ডা দেবে তাদের জন্য একটা কালেকশন দেখাই, ওদেরও তো পুজোর সময় শাড়ি দরকার। এটা মেটেরিয়ালটা হ্যান্ডলুম, মেটেরিয়ালটা হ্যান্ডলুম, কাজটা এমব্রয়ডারির কাজ, দেখো তাতে মিরর করে দেওয়া হয়েছে, টেম্পল করা হয়েছে, টেম্পলের ভিতরে মিরর দেওয়া হয়েছে, ঠিক আছে। এইটার রেঞ্জ আসছে মাত্র 1150 টাকা, 1150 rupees অনলি। আজকের এটা 21 নম্বর কালেকশন, এটা একটু ছোট বন্ধুদের কথা ভেবেই দেখালাম, ঠিক আছে। 1150 rupees, এমব্রয়ডারির সঙ্গে মিরর কাজ, হ্যান্ডলুমের উপরে কিন্তু লাইট ওয়েট এবং সফট। আচ্ছা এবার একটু উইভিং সেকশনে আসি, এটা আমাদের বেঙ্গল উইভিং সেকশনের এবছরের কাজ, এটা আমাদের তাঁতি ভাইরা এবছর এটাকে কনকলতা বলছে। দেখো এটা পুজোর নতুন কালেকশন কনকলতা, এই দুদিকে মিনাকারি জড়ি করে দুদিক দিয়ে পার বাঁধানো হয়েছে। আচ্ছা ওপর নিচে দুটো বাই কালারে, ওপরটা রানী কালারে আসবে, নিচের দিকটা ব্ল্যাক কালারে আসবে, আবার আঁচলেও কিন্তু সেই এফেক্টটা পাবে, মানে এই একটা পোর্শন ব্ল্যাকে আসবে, একটা পোর্শন ওয়াইন টাইপের কালারটা হয়ে যাচ্ছে আসবে। শাড়িটা কিন্তু পাটলি পাল্লু, আমরা ভেতর দিকটা দেখব, দেখো আঁচলে গিয়ে আবার এই কুচির পোর্শনে গিয়ে ওই আঁচলের এফেক্টটা পাবে, মানে ওপর পোর্শনটা ওয়াইন কালারে আসবে, নিচের পোর্শনটা ব্ল্যাকে আসবে, ঠিক আছে। দেখো শাড়িটার ভেতর দিকটাও ভালো করে দেখিয়ে দিলাম, এটা আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি, এটার রেঞ্জ হচ্ছে অনলি 2000 rupees, এটা তোমরা কনকলতা বলে বুক করতে পারো। এটা পাঁচটা কালার হচ্ছে, পাঁচটার বেশি কালার নেই। এবার আমরা মটকা বাই মটকা জামদানিতে আসবো, কিন্তু এটা যেহেতু হিউম্যান ফিগার নেই তাই এর বাজেটটা অনেকটা কমে যাবে, কোয়ালিটি কিন্তু আগের মতোই সেম, যেটা এক্সক্লুসিভ দেখিয়েছি তারই কোয়ালিটি। মটকা বাই মটকা জামদানি, এটা আসছে তোমার 3800 টাকা, আজকের এপিসোডে 22 নম্বর শাড়ি, এটা আসছে 3800 টাকা। এই ব্লুটা না টিপিক্যাল রয়্যাল ব্লু নয়, এটা একটু ডাস্ট ব্লু টাইপের, আর আঁচলের পোর্শনটা যেটা তন্ময়ের হাত থেকে রয়েছে ওটা আসমানি কালার আসছে, ওটা একটা আসমানি কালার আসছে, এটা একটা ডাস্ট ব্লু কালার আসছে। আচ্ছা পারে গোল্ডেন টিস্যুর বর্ডার রয়েছে, এই সেটা ভালো করে দেখিয়ে দিল। এটার দাম আসছে 3800 টাকা, মটকা বাই মটকা জামদানি 3800
আজকে দোলাদির বুটিক চয়কা থেকে যা যা কালেকশন আপনাদের দেখালাম খুবই কমের মধ্যে দেখালাম, যাতে আপনাদের ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায় এবং আপনারা যাতে বোর না হয়ে যান। তো ভিডিওটা শেষ করার আগে আমরা দোলাদিকে একটা কথা জিজ্ঞেস করে নেবো। দোলাদি, আপনারা আমাদের দর্শকদের সূত্রে যদি আপনি কিছু বলতে চান একবার বলে দিন। দর্শকদের জন্য এটাই বলার যে পুজোর বাজার তো খুব জোর কদমে চলছে, অনলাইন অফলাইন বল তো, তারাও একটু অর্ডার গুলো জলদি প্লেস করুন, কেন পাঠানোর তো একটা সময় প্রসেস করার একটা ব্যাপার রয়েছে, সেই বিষয়টা রয়েছে। প্লাস হচ্ছে যারা কাউন্টারে এসে পারচেস করতে চাইছেন তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই, তারা তো প্রত্যেক দিনই আসতে পারছেন, এইটাই বলবার। এবং পুজোর নিত্য নতুন কালেকশন দেখার জন্য শুধু তন্ময়ের চ্যানেলই না, আমাদের পেজেও আপনারা চোখ রাখতে পারেন। আমাদের পেজেও প্রত্যেক দিন আমরা নতুন নতুন আপডেট দিতে থাকি, প্রাইস সহ কোনোটা আপনাকে প্রাইস আলাদা করে জিজ্ঞেস করার কিছু নেই। ঠিক আছে, তো বন্ধুরা যারা একদম ভিডিওটা দেখে নিলেন এবং আপনাদের মনে হলো যে ভিডিওটা আপনাদের দেখে খুব ভালো লাগলো, তো একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, স্ক্রিনে যে নাম্বারটি চলছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ডিসক্রিপশনে আমরা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো বুটিক চয়কার, ফলো করতে পারেন। হ্যাঁ, সেখানে ঢুকে আপনারা সমস্ত কালেকশন উইথ প্রাইস পেয়ে যাবেন এবং স্ক্রিনের নাম্বারে আপনারা কলও করতে পারেন, মেসেঞ্জারেও আপনারা অ্যাভেলেবেল পেতে পারেন দোলার দিকে, সেখান থেকেও আপনারা আনসার পেয়ে যাবেন। আর যারা ভিডিওটা এতদূর দেখে নিলেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে জানিয়ে দিন যে দোলাদির বুটিক চয়কার এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এবং দুর্গাপূজার আগে এই সমস্ত কালেকশন পেতে আপনাদের অবশ্যই এখানে আসতে হয়। এবার আসার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা ওপরে কলও করতে পারেন, আপনারা ঘরে বসে এই সমস্ত কালেকশন ক্যাশ অন ডেলিভারিতে পেতে পারেন, অ্যাবভ 2000 আপনাদের ফ্রি অফ কস্ট শিপিং হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি, আসছে নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।